ঈদ আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে গলায় কোরবানির মাংস আটকে প্রাণ গেল যুবকের স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী পরিবেশ সোমবার রাজবাড়ীর বালিয়া কান্দির বিল গ্রামের ইমরান নামে এক যুবক বাড়িতে মাংস খাচ্ছিলেন হঠাৎ গলায় আটকে যায় একটি টুকরো পরিবারের সদস্যরা তাকে সুস্থ করার চেষ্টা করে কিন্তু তাতে অবস্থা আরো গুরুতর হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এ সময় দায়িত্বরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন আর মানে এই জায়গা গেছে বের পরে সরাসরি আমরা বালিকান্দি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে আনার পরে জরুরি বিভাগে ডাক্তার বলছে যে বেঁচে নাই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম চিকিৎসক জানান মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে আনা হয় আমরা ওরকম কোনো মাংস গলার মধ্যে পাই নাই ট্রাকিয়া বা শ্বাসনালির মধ্যে মাংস ঢোকে তাহলে সেরকম মারা যেতে পারে সেটা ময়না তদন্ত করলে নিশ্চিত হওয়া যাবে ইমরান খান স্থানীয় নারোয়া বাজারে মুদি দোকানি ছিলেন আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ি you <laughs>